গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু তাঁর দাপটে প্রজারা টুং শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলে জন্মতিথি পূজা, পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ছড়িয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে। ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি, তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে। পথের ধারে একটা পিটালি গাছে ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, গফরা, ও গফরা, বলি ঘরে আসিস। গফুরের বছর দশেকের মেয়ে আমিনা দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, বাবা, বাবার তো জ্বর। জ্বর ডেকে দে হারামজাদারে, প্রচণ্ড ম্লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটি পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া বলিলেন, বলি ওটা হচ্ছে কি, হচ্ছে কি শুনি। এ হিঁদুর গাঁ, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। রে গোহত্যা হলে যে কর্তা তোরে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি, কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়া আনবো তো মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে, খড় এখনো গাদি দেওয়া হয় নাই, মাঠের আলুগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নাই, কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে। ও বাবা ঠাকুর, কেমনে ছাড়ি বাবা ঠাকুর। না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দু আটি বিজুলি ফেলে দে না, ততক্ষণ শিব। তোর মেয়ে ভাত না দেনি, ফ্যানে জলে দে না, এক গামলা খাক। ফ্যান জল তাও নেই বুঝি। তা কি করলি খড়, ভাগে এবার যা পেলি সমস্ত বেসে পেটায়ও নম, গরুটার জন্য এক আটি ফেলেও রাখতে নেই, বেটা কষায়। কাহন খানে খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোশানের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন, কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়, আমাকে পন্দাশেক বিচুলি না হয় দাও, সালে খড় নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটায় দেব, কিন্তু খেতে না পেয়ে তো আমার মহেশ মরে যাবে গো। মহেশ, সাত করে আমার নাম রাখা হয়েছে মহেশ, এসে বাসি নে। কিন্তু হাকিমের দয়া হলো না জানেন, মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল, মহেশ আমার কুটোটি পেল না। আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবি নে। ওরে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি, তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কিনা তাই তার নিন্দে করে মরিস। না না না, নিন্দে করবো কেন বাবা ঠাকুর, নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দি বলতো, বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দু শন অজন্মা, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে, ওই ঘরের পানে সে দেখো দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা সরিয়ে শোবার ঠাঁই মেলে না, ওই মহেশকে একটিবার তাকিয়ে দেখো দেখো, পাজরা গুনে যাচ্ছে, দাও না। ও ঠাকুর মশাই, কাহন দুই ধার, গরুটাকে দুদিন পেট পুরে খেতে দিই, এই আমি তোমার পায়ে ধরি। ফেলবি নাকি? না 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 না, বাবা ঠাকুর শোবো কেন, শোবো না শোবো না,
কিন্তু দাও এবার আমার এই কাহন দুই খড় দাও না, তোমার ষাট ষাটটে গাদা সেদিন আমি দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি খেতে নেই, কিন্তু ও ও মহেশ আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু সে থাকে আর শোক দিয়ে জল পড়ে। ধান নিবি তা শুধবি কি করে শুনি? ও যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। যেমন করে পারি রসিক নাগর, যা যা সর পচার ঘরে যাই, বেলা বয়ে গেল। যেমন সাশা তার তেমনি বল, খড় জোটে না চাল কলা খাওয়া চাই, নে পথ থেকে সরিয়ে বাঁধ। যে সিং কোন দিন দেখছি, কাকে খুন করবে? হরি 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 হরি। গফুর তর্করত্নে চলিয়া যাইবার দিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহিষীর মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। ও মহেশ, হ্যাঁ রে, তোকে দিল না এক মুঠো। যাগে, ওদের অনেক আছে জানিস, তবু দেয় না, না দিগে। ও মহেশ মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের আট সন প্রীতি পালন করে বুড়ো হয়েছিস, তোকে তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। ও মহেশ মহেশ, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, এই দুর্বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল দেখি। ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি, মানুষের কলা গেছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি? ও মহেশ, গায়ে তোর জোর নেই, লোকে বলে তোকে তোকে গো হাটায় বেঁচে ফেলতে। কথাটা উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে একবার ওদিকে চাহিল, তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহিষীর মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে 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 নে, শিগগির শিগগির করে খেয়ে নে বাবা, মহেশ দেরি হলে আবার ওই বাবা। কেন মা? বাবা, মহেশকে আবার তুমি ঘরের চাল ফেরে খড় দিয়েছো বাবা। ওই পুরনো পচা খড় মা, ওই আপনি ঝরে যাচ্ছিল তো, আমি তো ভেতর থেকে শুনতে পেলাম, তুমি ঘরের চাল থেকে টেনে টেনে বার করছো। না না মা, ও আমি না, ও ঠিক টেনে নয় ওইটা। বাবা বাবা, দেয়ালটা যে পড়ে যাবে, এমন ধরা করলে তো সামনের বর্ষায় এই ঘরও টিকবে না। যাকে যাক, হাত ধুয়ে ভাত খাবে এসো, আমি বেড়ে দিয়েছি। ও আমি না, ওই ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। কিন্তু ফ্যান যে আর নাই বাবা, হাঁড়িতেই তো মরে গেছে। ও আমি না, এই আমার যে আবার কেমন শীত করে রে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? ও মা, তখন যে বললে বড় খিদে লেগেছে তো, তখন ও তখন হয়তো জ্বর ছিল না মা। ও তাইলে তুলে রেখে দি, সাঁজের বেলা খেয়েও। হ্যাঁ, কিন্তু ওই ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না। তাহলে কি এক কাজ কর না মা, ওই ভাতটুকু না হয় মহেশকে ধরে দিয়ে রাতের বেলা আমায় এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না মা? পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরীক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। পাঁচ সাত দিন পরের ঘটনা। পীড়িত গফুর চিন্তিত মুখে ঘরের দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে ঘরে ফেরে নাই।
আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, বাবা 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 শুনেছ, ওই মানিক ঘোষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। তোর পাগলি? হ্যাঁ গো বাবা সত্যি। ওদের চাকর তো বললে তোর বাপকে বলগে যা দড়িয়াপুরের খোঁয়ারে খুঁজতে। তা কি করেছিল সে? ওই তো ওরা বললে ওদের বাগানে ঢুকে গাছপালা সব নষ্ট করেছে। বাবা ও বাবা, বেলা তো পড়ে এলো, মহেশকে তুমি আনতে যাবে না? না। কিন্তু কিন্তু ওরা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে। গুহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে কোনো কথা না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে গফুর লুকাইয়া বংশীর দোকানে আসিয়া একটি টাকা চাহিল এবং তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর দুয়েকের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে, অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়াগোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে দুই হাঁটু এক করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়া আছে। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বার বার মসৃণ করিয়া লইয়া সেখানে গফুরের হাতে দিল। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল। যে দুইজন লোক বুড়ার সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই গফুর অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া বলিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। কেন 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 আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। নাও তোমার টাকা নাও। কাল পথে আসতেছে বায়না নিলে? আরে এই নাও না তোমার বায়না ফিরিয়ে। সাপ দিয়ে আর দু টাকা বেশি নেবে তাই তো? দাও হে দাও, পানি খেয়ে তোর মেয়ের হাতে দুটো টাকা দাও। কেমন এই না? না না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছেটা কি? এই শালা, এই এই শালা, যাবি নাকি এখান থেকে? না যাবি তো জমিদারের লোক ডেকে জুতা পেটা করে গ্রাম সারা করবো। তুই যা এখান থেকে। কাল যে বায়না নিলে তুমি? বায়না নিলাম, তোর বায়না ফেরত দিয়ে দিছি আমি। টাকা ফেরত দাও, যা এখান থেকে, যা তো গাড়ি মারবো তোকে। হাঙ্গামা দেখিয়া লোকগুলি চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল বুড়া গিয়া কর্তার কাছে তাহার নামে নালিশ করিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। জমিদারবাবু চোখ রাঙা করিয়া বলিলেন, গভরা, তোকে যে কি সাজা দেব ভেবে পাইনে, কোথায় বাস করে আছিস জানিস? জানি, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই আমি কান মুলছি, বলেন তো কর্তা আমি নাকে খত দি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর কখনো এসব মতি বুদ্ধি করিস নে। না, জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল, রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই, মনে হয় সমস্ত দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। এমনি দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যেস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমন শ্রান্ত।
ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, ও আমিনা, ভাত হয়েছে রে। মি ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া বলিল, কি বললি, হয়নি কেন শুনি? ঘরে চাল নাই বাবা। চাল নাই? সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রিরে যে বলেছিলুম। রাত্রিরে যে বলেছিলুম? রাত্রিরে বললে কেন মনে থাকে? তা চাল চাল থাকবে কি করে? রোগা বাপ খাক না খাক, বুড়ো মেয়ে, চার পাঁচবার করে ভাত গিলবি? এইবার থেকে চাল আমি কুলু বন্ধ করে বাইরে যাব। আই দে দে এক গটি জল দে, তেষ্টায় বুক ফেটে গেল নাকি বল, তাও নেই। আমিনা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আত্মসম্বরণ করিতে পারিল না। দ্রুত পদে আমিনার কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চড় কষাইয়া দিয়া কহিল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিছি, হ্যাঁ এত লোককে মরে তুই মরিস না। মেয়ে কথা কহিল না, মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতেই গফুরের বুকে যেন শেল বিঁধল। মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে এ কেবল সেই জানে। তাহার মনে পড়িল তাহার শান্ত মেয়েটির তো কোনো দোষ নাই, খেতে সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না। দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যে। গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক, জমিদার বাবুর খিড়কির পুকুরে সামান্য জল সাধারণ মানুষ পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছে ঘেঁষিতেই পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেটুকুই সে ঘরে আনে। হয়তো আর জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে কৃপা করিবার অবসর পায় নাই, এমন কিছু হইয়া থাকিবে বুঝিয়া গফুরের চোখেও জল ভরিয়া আসিল। এমন সময় জমিদারদের পেয়াদাদের চিৎকারে তাহার সম্মিত ফিরিল। গবরা, এই গবরা, ঘরে আসিস? আসি কেন? বাবু মশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাবো। শালা পরে যাবো, এত বড় স্পর্ধা, বাবুর হুকুম জুতো মারতে মারতে নিয়ে যাবো। এই শোনো, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি রে, আমি যাবো না। কি? কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদেরও কারণ। রক্ষায় যে এত ক্ষীণ কণ্ঠ অত বড় কানে পৌঁছয় না। তৃষ্ণার্ত ক্ষুধার্ত অসুস্থ গফুরকে পেয়াদার দল টানিতে টানিতে জমিদারের নিকট লইয়া গেল। তাহার পর কি ঘটিল বিস্তারিত বলিবার প্রয়োজন নাই। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার বাবু কি রূপে সহ্য করিতে পারেন? আমিনা, আমিনা বাবা, ও আমি আমায় আমায় একটু জল দে মা, একটু জল। বাবা বাবা, কি হয়েছে তোমার? তোমাকে কে এমন করে মারলে? ওই জমিদার শিবচরণ বাবুর পেয়াদারা। কেন কেন বাবা? ওই মহেশ দড়ি ছিঁড়ে জমিদার বাবুর বাড়ি গিয়ে বাগানে ঢুকে পড়েছিল, ফল গাছ নষ্ট করেছে,
ধান নষ্ট করেছে, তারপর তারপর বাবুর ছোট মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মহেশ তো এরকম আগেও করেছে বাবা, তখন তো জমিদার বাবু তোমাকে ক্ষমা করে দিয়েছে। তবে আসলে আসলে ওই যে আমি পেয়াদাদের বলেছি না যে জমিদার ডাকলেই কি যেতে হবে, আমি কারো গোলাম না, খাজনা দিয়ে বাস করি। ও মা বাবা, মা আমার আজকে জল এনেছিস, তাই একটু 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 জল আমারে এনে দে না, একটু জল। হ্যাঁ বাবা, এখনি এখনি দিছি। নে মা। গুফুর ঘর ফিরাইয়া দেখিল আমিনা মাটিতে পড়িয়া আছে এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ছড়িয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না, গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য রাখা লাঙলের মাথাটা দেয়া মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিতে লাগিল। মহেশ, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই তুই আমার আমিনা কে? এই 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 হারামজাদা, তুই আমার খাবার জল। ওই বাবা ছাড়ো, ওই আমিনার তৃষ্ণার জল তুই ফেলে দিছিস, তোকে আমি ওই বলে মানে মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল কিন্তু পারিল না। তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল, চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া মোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। বাবা, বাবা গো, আমাদের মহেশ তো মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চক্ষে আর এক জোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। আমিনা, ও আমিনা। মা আমার, চল চল আমরা যাই। কোথায় বাবা? ওই ফুলবেড়ের শর্টকলে কাজ করতে। চল মা। মেয়ে বাবার মুখের দিকে আশ্চর্য দৃষ্টিতে চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই, সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না, একথা সে বহুবার শুনিয়াছে। দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে তো, চল। হ্যাঁ বাবা, দাঁড়াও দাঁড়াও, ওই জল খাবার ঘটি আর তোমার ভাত খাবার পিতলের থালাটা সঙ্গে নিয়ে নি। ওসব থাক মা, থাক, ওতে আমার আমার মহেশের প্রায়শ্চিত্ত হবে। বাবা রেখে দে। অন্ধকার গভীর নিশীথে গফুর মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া
পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া গফুর সহসা আমাকে যত খুশি সাজা দিও আল্লাহ, কিন্তু আমার মহেশ তেষ্টা নিয়ে মরেছে, তার সরে খাবার এতটুকু জমি কেউ রাখিনি যে তোমার মাটির মাটির ঘাস তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি।